নমস্কার দর্শক বন্ধুরা দ্য জব হান্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত রোপা দু হাজার উনিশের অপশান ফর্ম ফিল আপ করার সময় প্রাথমিক শিক্ষকদের অপশান ফর্ম ফিল আপ করা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল এবার আবার সেই বিভ্রান্তি নতুন করে চরমে পৌঁছেছে ইনক্রিমেন্ট নিয়ে বিভ্রান্তির জেরে চলুন দর্শক বন্ধুরা এই সংক্রান্ত যে খবরটি আজকের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রাথমিক শিক্ষকদের অপশান ফর্ম জমা দেওয়া নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছিল তার মধ্যেই তাদের তথ্য আপলোড করতে হয়েছিল কিন্তু তারপর আরেক সমস্যার সম্মুখীন হচ্ছেন এই শিক্ষকরা অপশান ফর্ম জমা দেওয়ার পর যে প্রিন্ট আউট সংগ্রহ করতে হচ্ছে তাতেই ত্রুটি রয়েছে যা ঠিক না করা হলে আগামী দিনে বড়সড় সড়ো সমস্যায় পড়তে পারেন তারা কোথায় সমস্যা শিক্ষকদের একাংশ বলেন অপশান ফর্ম সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তাতে যেসব বিষয় ছিল তার সঙ্গে ফর্ম পূরণ করার পর যে নথি বা প্রিন্ট আউট সংগ্রহ করতে হয়েছে তার মিল নেই যে প্রিন্ট আউট শিক্ষকরা পেয়েছেন তাতে তিনটি জিনিস বলা আছে সবকটি প্রাথমিক শিক্ষকদের জন্য নয় যেটি তাদের জন্য প্রযোজ্য হবে সেটি বাদ রাখা হয়েছে বলে অভিযোগ প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে পয়লা আগস্ট দু থেকে অথচ এই বিষয়টিকেই উপেক্ষা করা হয়েছে উল্টে এই শিক্ষকদের ইনক্রিমেন্টের কার্যকারিতার দিন হিসাবে পয়লা আগস্টের কথা উল্লেখ করা হয়েছে এই শিক্ষকদের ইনক্রিমেন্ট তো হয়নি যেটা হয়েছে তা হলো বেতনের স্কেল পরিবর্তন এই ভুল ঠিক না করা হলে পেনশনের সময় সমস্যায় পড়তে পারেন শিক্ষকরা এই প্রিন্ট আউট জমা দেওয়ার শেষ সময় বারোই মার্চ তার মধ্যে যদি ভুল ঠিক না করা হয় তারপর তাহলে পরে আর সুযোগ হবে না কারণ এই ভুলটাই শিক্ষকদের সার্ভিস বুকে উঠে যাবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা ভীমসেন বিশাল বলেন দ্রুত এই ভুল সংশোধন করা দরকার না হলে লক্ষাধিক শিক্ষক সমস্যায় পড়তে পারেন তাহলে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন যে মেন যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে সেটা হলো প্রাথমিক শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে বা প্রাথমিক শিক্ষকদের যে বেতনের স্কেল পরিবর্তন হয়েছিল সেটা নিয়ে কারণ প্রাথমিক শিক্ষকদের একাংশের দাবি যে তাদের ইনক্রিমেন্ট হয়নি তাদের বেতনের স্কেলের পরিবর্তন হয়েছিল যা একদম ঠিক তাই এখন দেখার বিষয় আগামী বারোই মার্চের মধ্যে শিক্ষা দপ্তরের তরফ থেকে এই সংক্রান্ত কোনো নোটিফিকেশান আসে কি না এলে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ